zombie apocalypse. আজকে দেখাবো হচ্ছে জিমেইল মার্কেটিং, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক জিমেইল মার্কেটিং। এটা আমরা অনেকে পারি, আবার অনেকে পারি না, বা ইমেইল মার্কেটিং আমরা অনেকে পারি, আবার অনেকে পারি না। আর এটা কতটা গুরুত্বপূর্ণ আজকে কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার, জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। ইমেইল মার্কেটিং আমি এটাকে ধরে একটু বড় করে দিলাম। এটাকে আমি চাইলে একটা কালারও দিয়ে দিলাম, ঠিক আছে স্যার। মানে গত ক্লাস, তার আগের ক্লাসে, মানে এসকিউটা ইউটিউবে পাইনি স্যার। হয়েছে, আচ্ছা আমি একটু বললেন, আমি দেখবো। তারপরে আপনার চ্যানেলগুলো সব লিঙ্ক আছে কিনা আমি জানি না, যদি থেকে থাকে তাহলে তো ভিডিওগুলো পাওয়ার কথা। যদি সমস্যা হয় তাহলে আমি আবার দেখবো ওটা রেন্ডার দেওয়া আছে কিনা বা ছাড়া হয়েছে কিনা, আমি চেক করে আপনাদেরকে বলবো, ঠিক আছে। আমি এটা একটা কালার দিলাম, আমি এই কালারটা পছন্দ করলাম সাপোজ, ঠিক আছে। ইমেল মার্কেটিং, ঠিক আছে। ইমেল মার্কেটিং এর ভিতরে আমাদের কি কি আছে? মেইল কালেক্ট, প্রথমত টার্গেটেড, টার্গেটেড আপনাকে বায়ার বলবে আমার ইউএসএ অথবা অস্ট্রেলিয়া অথবা চায়না অথবা জার্মান মোবাইল কোম্পানির বা গাড়ি কোম্পানি বা রেস্টুরেন্ট অথবা অথবা হচ্ছে আপনার রিয়েল এস্টেটের এ দাও, জিমেল দাও, ঠিক আছে। টার্গেটেড জিমেইল বা ইমেইল, টার্গেটেড ইমেইল কালেক্ট, টার্গেটেড ইমেইল কালেক্ট করতে হবে। তারপর আছে ইমেইল চেক, তারপরে হচ্ছে কি করতে হবে? ইমেইল চেক, ইমেইল লিস্ট, ইমেইল লিস্ট। কার ব্যাকগ্রাউন্ড থেকে শব্দ আসছে লাইনটা মিউট করে দেন অনুগ্রহ করে, কথা বলার সময় খালি আনমিউট করবেন। ইমেইল লিস্ট, তারপর হচ্ছে ইমেইল সেন্ড, ইমেইল সেন্ড, তাই না? তারপর কি আছে? তো এরকম কালারটা একটু চেঞ্জ করি, একটা একটু করে এটা কোড দেখা যাচ্ছে না, লাল দিয়ে দেখা যাবে। এটার অন্য একটা কালার দিই, এটা অন্য একটা দিই, আচ্ছা। তাহলে আমরা প্রথমে করব ইমেল মার্কেটিং, তাই না? ইমেল মার্কেটিং আমরা কেন শিখবো দেখেন আমি আপনাদেরকে বলি। সাধারণত আমরা টেলিভিশনে অনেক প্রকারের অ্যাড দেখি, কিন্তু রাত 4টা সংবাদের সময় কিন্তু অ্যাড হবে বিভিন্ন, তো অ্যাড হলে সেখানে কিন্তু টেলিভিশনের কস্টিংটা অনেক বেশি, এটা আপনারা ভালো করে জানেন এবং আমি ফেসবুকের ক্লাসে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো ওখানে অনেক শ্রেণীর লোক মনে করেন যে 100 টাকা দিয়ে অ্যাড দেবে, সাপোজ বাংলাদেশের কথা বলি, অথবা ইউনাইটেড স্টেটের বায়ার মনে করেন অত বায়ার অত গরিব না, এটা সত্য কথা, $1 দিয়ে অ্যাড দেবে। তো $1 দিয়ে অ্যাড দিলে সে তো টেলিভিশন মিডিয়াতে কখনো দিতে পারবে না, ঠিক আছে, ওখানে কস্টিংটা আরো বেশি। এখন সে ফেসবুকে অ্যাড দিবে, এখন সে ফেসবুকের টার্গেট নিল, ফেসবুকে অ্যাড দিতে গেলে ফেসবুকে কিন্তু ফ্রি অ্যাড দেওয়া যায়, একটা একটা পেইড অ্যাড, ফ্রি অ্যাডও দেখেছি, পেইড অ্যাডও দেখেছি। কারণ পেইড অ্যাড দিলে আপনি দেখবেন বেশিরভাগ ইউজার হচ্ছে মোবাইল ইউজার, তো তারা কিন্তু ঘ্যাট ঘ্যাট করে, শব্দ আসছে কার কোন থেকে? স্যার আপনার থেকে রিপিট হইতাছে স্যার সাউন্ড, কই না তো, কই আমার এখান থেকে রিপিট হলে সাউন্ড হবে কেন? না না, যে কার একজন আসতেছিল আমি সেটাকে অফ করে দিলাম, আর লাইন অন করিয়েন না প্লিজ। তো এখন যেটা হবে সেটা হচ্ছে যে যে পয়েন্টটা বলতেছিলাম সেটা ভুলেই গেলাম, দেখছেন স্যার আপনি ওই অ্যাড এর কথা বলতেছিলেন। হ্যাঁ, ফেসবুকে অ্যাড দিবে, এখন ফেসবুকে অ্যাড দিতে গেলে সে মানুষটা কি করে, মানুষগুলো কি করে, সব মোবাইল ইউজার, কম্পিউটার ইউজার কিন্তু বিশ্বে খুব কম, মোবাইলের দামটা একটু কম্পিউটারের তুলনায় কম, অথবা মোবাইল যে কোনো জায়গায় ক্যারি করা যায়, ঠিক আছে, এমবি কিনে চালানো যায়, ডেস্কটপে অথবা ল্যাপটপে এরকম করা যায় না, ঠিক আছে।
নির্দিষ্ট জায়গা লাগে, হ্যান ত্যান, আমরা সবাই তো ব্যস্ত জীবনের তাগিদে। সো সে জায়গায় গেলে ঠাস ঠাস করে বুড়ো আঙুল দিয়ে স্ক্রিনটা টান দেয় আর ওপরের দিকে চলে যায়, ঠিক আছে, অথবা সাদাত আঙুল দিয়ে এরকম টান দেয় ওপরের দিকে চলে যায় অথবা নিচের দিকে চলে যায়। এই বিজ্ঞাপনটা ওর সামনে হয়তো আমরা টার্গেট করে দিই যে একবার বা দুইবার শো করবে, সপ্তাহে এর বেশি শো করবে না, তাহলে কিন্তু মানুষ দেখতে পারে না, অতটা ইয়ে থাকে না, স্থির থাকে না। এরপরে এখানে আমরা যদি ইউটিউবে এরকম বিজ্ঞাপন দিই তাও কিন্তু মানুষ এটা করে, ইউটিউবে কিন্তু খুব একটা বেশি ঢোকে না, ফেসবুকে আরো বেশি ঢোকে, ইনস্টাগ্রামে এরকম, সব জায়গায় ওরকম, টুইটারে এরকম, লিঙ্কডিনে এরকম, সব জায়গাতে এরকম, পিন্টারেস্ট এরকম, ঘ্যাট ঘ্যাট করে মানুষ টানাটানি করে চলে যায় দুই এক মিনিটে, কিন্তু এটা মুহূর্তে আসে মুহূর্তে চলে যায়। এখন আমরা যদি দেখি ইমেল মার্কেটিং করি, তা বেশিরভাগ লোকের কিন্তু এখন একটা চাকরির আবেদন করুক আর পাঠাও বা ফুডপান্ডা বা এরকম বিদেশে কিন্তু অনেক ই কমার্স সাইট আছে, ঠিক আছে, অনেক সাইট আছে, তারাও কিন্তু সাপ্লাই সাইট, তারাও কিন্তু এগুলাতে অনলাইনে কেনাকাটা খুব পছন্দ করে, তো তারা কিন্তু ওই অনলাইনে জিমেলের মাধ্যমে কেনাকাটা করে। এখন জিমেলটা কিন্তু তারা চেক দেয় দিনে একবার হোক আর সপ্তাহে একবার হোক। এখন আমাদের যে মেইলটা পাঠায় এই মেইলটা কিন্তু স্থায়ীভাবে চলে যায়, উনি যতক্ষণ না ডিম স্প্যামের ভিতরে ফেলবে বা যতক্ষণ না উনি এটাকে ডিলেট করবে ততক্ষণ কিন্তু এখানে থাকবে। যদি সারা জীবন উনি ডিলেট না করে তাহলে কিন্তু এটা ডিলেট হবে না। কিন্তু ফেসবুক কি করে, আসে আর যায়, আসে আর যায়। ইউটিউবও কেন কিন্তু ওরকম, তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইমেইলটা হচ্ছে স্থায়ী, অনেকটাই স্থায়ী, এবং কাস্টমার কিন্তু দুই একবার দেখলেও এটা কিন্তু পজিটিভ হবে পড়ার পরে, ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু সে বুঝতে পারবে যে এটা এভাবে এ করতে হয়, এটা এভাবে এ করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে মুখ্য বিষয় ছিল আমার বোঝানোর। তো আমরা চলে যাই আমাদের কাজে। তো আমাদের ইমেইল মার্কেটিং এর উপরে চ্যানেলে হাজার হাজার ভিডিও দেওয়া আছে এবং খুব ভালো, বিভিন্ন চ্যানেলে খুব ভালো করে বোঝানো আছে। তো এই ভিডিওটা দেওয়া থাকবে ইনশাল্লাহ, আর ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যতক্ষণ এই ভিডিও পাবলিশ না হয়, আমাদের বিভিন্ন চ্যানেলে দেওয়া আছে। সম্ভবত সাকসেস ফ্রিল্যান্সিং সাকসেস আউটসোর্সিং ইনস্টিটিউট ওই চ্যানেলটা দেওয়া আছে, ওটা তো আপনারা খেয়াল করবেন। তো আমরা ইমেল কালেক্ট করতে হলে আমাদের মনে করেন কোনো একজন বায়ার বললো যে তুমি তুমি যারা রেস্টুরেন্ট বিজনেস করো তাদের ইমেল গুলো দাও, অথবা মনে করলো কোনো একজন বায়ার বললো যারা বার্জার কোম্পানিতে চাকরি করে তাদের ইমেল গুলো দাও, অথবা কোনো একজন বায়ার বললো তুমি ইন্ডিয়া যারা স্টুডেন্ট তাদের ইমেল দাও, অথবা মনে করেন এডুকেশনাল সেক্টরে বলতে পারে, তারপরে অথবা আমাদের বাংলাদেশে একজন বায়ার বললো যে তুমি আমার ঢাকা ভার্সিটি টিচারদের ইমেল গুলো দাও, অথবা ঢাকা ভার্সিটি স্টুডেন্টদের ইমেল গুলো দাও। এখন আপনারা যদি বলা হয় যে ঢাকা ভার্সিটি স্টুডেন্টের ইমেল লাগবে আমাকে 50টি ইমেল দাও, তোমাকে আমি 5,000 টাকা দেবো, কারণ আপনি মনে করেন 5টা মেয়ের কাছে নক দিয়ে দিয়ে আপনার খুব রিলেটিভ ইমেল চাইছেন, মানে 1টা মেয়ে হয়তো দিল বিপদে পড়ে, বাকি 4টা মেয়েকে আপনাকে ইমেল দিবে বলেন, জ্ঞান থাকাকালীন তো দিবে না, বলবে কি আমার ইমেল তোমাকে দিব কেন, আশ্চর্য তুমি কোথাকার কে দিব না, আর টিচারদের তো প্রশ্ন আসে না, তাই না, তোমার কাছে আমি কিছু কিনতেছি না লেনদেন করতেছি না ইমেল দিব কেন। সো আমি এখান থেকে যদি 5 মিনিটে ওদের ইমেল গুলো কালেক্ট করতে পারি তাহলে সেটা মজার ব্যাপার না বলেন, এবং ওদের ইমেল ভালো কি খারাপ সেটাও আমি চেক করবো। তো এখন আমরা কাদের ইমেলটা কালেক্ট করতে পারি, ইউএস এর গাড়ি কোম্পানি না রেস্টুরেন্ট কোম্পানি না ঢাকা ভার্সিটি টিচারদের না বার্জার কোম্পানি না যাদের মানে যাদের আপনাদের ইচ্ছে মানে চায়না বা ইন্ডিয়ার টিচারদের দিব। আমি প্রথমে আসলাম গুগলে, আপনারা যা চাচ্ছেন তাই কিন্তু আমি দিচ্ছি, ঠিক আছে, কারণ ইউএস এর হলে কিন্তু আপনারা ইউএস এ দিবেন, ঠিক আছে। আমি এখানে লিখলাম ঢাকা ভার্সিটি, তাই না, ঢাকা ভার্সিটি আমি লিখলাম হচ্ছে বাংলাদেশ বা বিডি, আমি বাংলাদেশ লিখতে পারি অথবা বিডি লিখতে পারি, বিএনডিএসএস বাংলাদেশ প্লাস বাংলাদেশ চলে আসছে, হ্যাঁ বাংলাদেশ চলে আসছে, তারপরে বাংলাদেশ প্লাস কি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ভার্সিটি ডিএইচকে ঢাকা ইউনিভার্সিটি টিচার, তাই না, ইউএনআইভিআর ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি টিচার, তাই না, টিচার ঢাকা ইউনিভার্সিটি টিচার, এরপরে হচ্ছে আপনারা দেখেন কথা বলি লাইনটা মিউট করে দেন, শব্দ আসছে প্রচুর নয়েজ হচ্ছে, জিমেইল
gmail.com দুই পাশে দুইটা উদাহরণ চিহ্ন দিয়েছে বা অ্যাপোস্ট্রফ বলছে যে ইনভার্টেড কমা যেটা বলে সেটা দিয়েছি ঠিক আছে অথবা ডাবল কমা বা ডাবল কোটেশন যেটা বলে সেটা দিয়েছি তো এখানে হচ্ছে আমি জাস্ট কি করব এখন হচ্ছে এখানে আমি ক্লিক করব দেখেন ক্লিক করলাম আপনাদের সামনে ঠিক আছে যদি আপনি ইউএসএ দিতেন তাহলে এখানে ইউএসএ লিখতেন এখানে হচ্ছে ইউএসএ টিচার লিখতেন কোনো একটা ভার্সিটির নাম দিয়ে ঠিক আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি দিতেন এখানে টিচার না দিয়ে স্টুডেন্ট দিতে পারতেন এখানে টিচারও দিতে পারতেন হ্যাঁ এখানে মেল টিচার বা ফিমেল টিচার আপনার যা দরকার মেন কথা ঠিক আছে যে টার্গেটেড বায়ার বলবে আপনাকে সো নো প্রবলেম কাজ যে পারে তার কাছে এটা কোনো ব্যাপারই না তো দেখেন একটু নিচে যাই আমরা একটু নিচে গেলে আমরা কিন্তু সব ঢাকা ভার্সিটি ইয়ে চলে আসে যে দেখেন আপনারা খেয়াল করে দেখতেছেন এই যে প্রফেসর অমুক প্রফেসর তমুক তাদের ফোন নম্বর সহ চলে আসে দেখছেন চেয়ারম্যান তারপর এটা সেটা ঘোড়ার ডিম হ্যাঁ সব চলে আসছে কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু সব চলে আসছে একটু নিচের দিকে গেলে দেখা যাবে তো আপনাদের কাছে কিন্তু এরকম আসবে না আপনাদের কাছে এরকম আসবে না আপনাদের কাছে হাতে গুনে এক থেকে দশ পর্যন্ত আসতে পারে ঠিক আছে কেমন আসতে পারে আমার একটা সেটিং করে তাইতে চলে আসছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই পর্যন্ত আসবে তারপর এগুলো আসবে না তো আমার এখানে কিন্তু শত শত চলে আসছে এখানে কি করে চলে আসছে আমি জাস্ট সেটিং ক্লিক করছি সেটিং ক্লিক করে সার্চ সেটিং বা অ্যাডভান্স সেটিং যে কোনো একটা দিয়েছি দেওয়ার পর ওখান থেকে চেঞ্জ করে দিয়েছি তো ওটা আপনারা বুঝবেন না দেখে আমি একটু দেখাই দিই তাহলে দেখাই দিই এখান থেকে আপনারা এই সেটিংটা করলে আবার একটু ঝামেলাও আছে তারপরে আমি দেখাই দিচ্ছি যে অ্যাডভান্স সার্চ করার পরে এখান থেকে হচ্ছে যে চলে আসবেন কিন্তু ফার্স্ট টাইম আপনারা যখন করবেন তখন এখানে কিন্তু মাত্র দশটা দেখাবে আর দেখাবে না তো আপনার দশটা দেখালে তখন আপনারা কি করে নেবেন এখানে যে বারটা এই বারটা আপনাদেরকে এই বারটা এখানে দেখাবেন এই যে দশ পর্যন্ত ঠিক আছে তো আপনি টান দিলে হয়তো পঞ্চাশ পর্যন্ত আসবে না কিন্তু একটা টান দিলে সোজা করে একশো পর্যন্ত আসবে আসার পরে আপনি এটাকে সবকিছু এখানে বাংলাদেশ সিলেক্ট আছে ওকে আপনি যদি ইউএসএ দিতে চান তাহলে এখানে সি মোর যাবেন সি মোর এখানে ইউএসএ পাবেন সো আমি বাংলাদেশি তো দরকার আমার সি ইউএসএ দরকার না এখানে দেখেন ইউএসএ আছে কোথায় এখানে আছে না ইউনাইটেড স্টেট আছে এই যে আরব আমিরা এটা আছে ইউনাইটেড স্টেট আছে এখানে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ইউনাইটেড স্টেট বা ইউকে সমস্ত কান্ট্রি এখানে আছে জি জি এই যে উরুগুয়ের উপরে জি জি এখানে আছে নিচের দিকে জি জি হয়তো আছে আমি দেখি এই যে রাইট ইউনাইটেড কিংডম আছে এখানে আমি সেভ করে ফেললাম সেভ করলে আমাকে একটা রোবট চেক করতে বলতে পারে হ্যাঁ যেটা রোবট চেক করতে বলতেছে সো অনেক সময় না বলতে পারতো বেশিরভাগ সময় বলবে কারণ সেটিং করাইছিল আমরা আবার ভুল করে আসলাম চাইলে আপনাদের দেখানোর জন্য ঠিক আছে এখন দেখেন এখানে আমার একশো চলে আসছে ঠিক আছে প্রায় একশো বা একশোর কাছাকাছি চলে আসছে এবং এখানে লাইন মিউট করতে বলতেছি শুনতেছেন না কেন আপনারা এখানে হচ্ছে এক নম্বর আমরা দেখতেছি দুই নম্বর এখানে দুই নম্বর ক্লিক দিলে বা নেক্সট ক্লিক দিলে আরো একাধিক আমরা দেখতে পারবো ওকে সো নো প্রবলেম আমরা আর দেখতেছি না আমরা এটাকে কন্ট্রোল প্লাস এ দিলাম কন্ট্রোল প্লাস এ মানে কি কোন বলেন তো কেউ একজন স্যার অল সিলেক্ট গুড কন্ট্রোল প্লাস সি দিলাম কি হলো কপি কপি হলো এখন আমরা একটা সাইডে চলে যাব আসলে এখান থেকে আমরা জিমেইল কালেক্ট করতে পারতেছি কিনা আপনাদের কিন্তু এখনো বিশ্বাস হয় না কারণ হয়েছে বলেন কারণ জিমেইল তো এখনো দেখছেন না স্যার এখনো তো জিমেইল দেখিনি রাইট জি স্যার আমি একমত আপনাদের সাথে আমি এখন চলে যাব আবারও গুগল মামার কাছে গেলাম কারণ সে ছাড়া আমাদের আর কোনো উপায় না ঠিক আছে এখানে আসার পরে আমি একটা সাইডে চলে আসলাম এই সাইটটার নাম হচ্ছে WEL তারপর হচ্ছে sar7.net.my এখানে চলে আসলাম এখানে চলে আসার পরে এই সাইটটা আমি ফ্রি আমাদের জন্য এই সাইটটা একাধিক সাইট আছে আমি এগুলো নেব না আমার কাছে প্রথম যেটা আছে এটা আমি বেশি ব্যবহার করি আমি এটাই নিলাম নেওয়ার পরে আমি এখানে চলে আসলাম আসার পরে আমার ইন্টারফেসটা এমন দেখাচ্ছে ঠিক আছে এখানে আসার পর আমি এটা একটু বড় লাগলে বড় করে নিলাম ছোট লাগলে ছোট করে নিলাম যতটুকু আমার দরকার আমি একটু বড়ই করে নিচ্ছি আপাতত এখানে আসার পর আমি একটা ক্লিক দিলাম এখানে ছেড়ে কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম কন্ট্রোল প্লাস ভি মানে কি পেস্ট স্যার গুড তো পেস্ট করলাম পেস্ট করার পর এই ঘরটা আসলো আর এই ঘরটা দেখেন খেয়াল করে খালি তাই না বলেন খালি জি স্যার বড় করে নিলাম ধরে ব্যাস এখন এখান থেকে হচ্ছে এক্সট্রাক নামে একটা অপশন আছে আছে এখন তো প্র্যাকটিস করিয়েন না আমি দেখাই নি আমার ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করবে মনে করেন যে কিছু বুঝতেছে না কোনো কিছু বোঝার দরকার নেই
এখানে হচ্ছে এটা আর এখানে দেখেন কমা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে ইমেল ঠিক আছে এগুলো একটু চেক করে নেবেন আপনারা আমি চেক করে নিয়েছি এখানে হচ্ছে স্ট্রাইক এখানে আমি চাইলে লাইনও করতে পারবো এই যে লাইন আছে এখানে নিউ লাইন বা পাইপ এরকম আছে আমি লাইন দিতে পারলাম কমা দিতে পারলাম আমার যেটা ইচ্ছা ওকে নিউ লাইন দিলাম নিউ লাইন দিলে আলাদা আলাদা প্রত্যেকটা ইমেল আলাদা আলাদা লাইনে শো করবে আর কমা দিলে প্রত্যেকটা ইমেল কমা কমা দিয়ে শো করবে ওকে স্ট্রাইক করলাম স্ট্রাইক করার পর দেখেন এখানে চলে আসছে আসছে না যাও কৃষ্ণ কি নতুন ইয়ে লেগে গেছে কিরাস লেগে গেছে যীশু কৃষ্ণ নাকি দেখেন এখন দেখেন এটা কিন্তু খুব মজার সত্য কথা ছিল আমি আমার কাছেই মজা লাগে স্টুডেন্টদের কাছে মজা লাগে এটা সত্য কথা এখন দেখেন এখানে কতগুলো ইমেল নামছে দেখেন আপনারা গুনে শেষ করতে পারবেন না দেখেন ঠিক না অনেকগুলো আছে 113টা ইমেল নেমেছে ঠিক আছে তাহলে আমরা শুধু গুগল থেকে এটা কপি করে না এখানে এক্সট্রাক্ট করলে ইমেল গুলো পেয়ে যাব নাকি না দেখাইতে হবে তুই দেখাইতে হবে না দেখালে তোকে বিশ্বাস করবে না দর্শনার্থী কি বিশ্বাস করবে করবে না না স্যার শোনো পরবেলা আমরা কিন্তু বিশ্বাস করিয়ে ফেলছি এখন এই ইমেল গুলো ভালো কি ফেক আমাদের বায়ার বলবে কি কোনো বায়ার বলে কি কালেক্ট করে দাও শুধু তার জন্য $1 পেমেন্ট করবে হ্যাঁ একটা সিস্টেমে সেটা $1,000 হয়তো $10 বা $20 দিবে তো $1,000 কালেক্ট করতে আমাদের 10 মিনিটই লাগতে পারে বা 20 মিনিট আচ্ছা 50 মিনিট লাগবে 50 মিনিট লাগলে আমাদের লস আছে বলেন না স্যার $10 সমান কত টাকা বাংলাদেশে কে দিবে এক কাপ চাই তো খাইতে দিতে চায় না বললাম হ্যাঁ স্যার এডিট করা যায় এখন আমরা এই ইমেলগুলো চেক করব ঠিক আছে তো এখান থেকে যে কোনো একটা ইমেল নিয়ে যাবো যে এটা নিয়ে কোনটা নিয়ে কি দিয়ে এটা নিয়ে যাবো হ্যাঁ নিচে টলে নিতে পারে আপনাদের যেটা ইচ্ছা কপি করলাম কপি করার পরে ইমেল গুলো চেক করবো ঠিক আছে এখন চেক করতে হলে আমাদের চেকের কিছু সাইট আছে চেকের কিছু সাইট আছে যেমন গুগল আমরা আবারও গুগলে আসলাম গুগলে আসে লিখলাম আমি হিপ্পো নামে আমার একটা পরিচিত সাইট আছে হিপ্পো হিপ্পো ইমেল চেকার ঠিক আছে এটা আছে নামটাও সুন্দর হিপ্পো মানে আমি অনেক সাইটে কাজ করি বাট এটা আমার মুখস্থ নাম বেশিরভাগ মনে থাকে আপনাদেরকে আমি আরো শত শত সাইট দেখাই দেবো ঠিক আছে সমস্যা নেই এখন দেখেন ইপকো তো আমি ক্লিক দিলাম ইপকো ইমেল ভেরিফিকেশন ওকে তো এখানে ইন্টারফেসটা আমার আসতে আছে একটু সময় নিচ্ছে আসছে আমার পরীক্ষা করতেছে রোবট কি বলছে বাইসাইকেল এই যে বাইসাইকেল এই তিনটা তো তাই না জি স্যার তিনটা আর আছে উপরে একটা আছে কিনা স্যার মানুষ আমরা কোন রোবট না এখানে আমাদের ইমেলটা ইমেল ভেরিফিকেশন ওকে আমরা এখানে ইমেলটা ছেড়ে দিলাম এতটুকু কি বুঝতে পারতেছেন জি স্যার ছেড়ে দেওয়ার পরে এখানে গো আছে না গোতে ক্লিক দিলাম গো অথবা চেকার থাকতে পারে যেকোনো একটা থাকবে বা ভেরিফাই থাকতে পারে দেওয়ার পরে দেখেন একটু নিচের দিকে আসি এখানে আসি ভেরিফাই যে অ্যাকসেপ্ট করে দিলে তাহলে পুরোটা ইয়া দেখা যাবে হ্যাঁ কোনটা দিলে এই যে নিচে যে অ্যাকসেপ্ট আর হচ্ছে ডেডলাইন ওটা দিলে তাহলে উইন্ডোটা দেখা যাবে আচ্ছা আমি দিয়ে দিছি এখানে দেখেন আমাদের যে ইমেলটা ছেড়ে দিছি ওই ইমেলটা কিন্তু এই ইমেলটা দেখছেন একটু আগে যেটা ছেড়ে দিলাম জি স্যার রেজাল্ট কি আসছে প্রত্যেক সপ্তাহে দুবার ঠিক আছে এবং সাকসেস দেখাইছে কথা ক্লিয়ার এখানে আমরা আরো কাজ করতে পারি ওটা তো নিলাম নিচেটাও নিতে পারি চাইলে আমরা যাওয়ার পরে আমরা আর একটা ইমেল চেক করবো আমরা আবারও এন্টার দিতে পারি বা গো দিতে পারি গোই দিলাম গো দিলে আমাদের সামনে এরকম রেজাল্ট আর একটা আসলো কোনটা আসছে এখন বলেন তো এটা আনভেরিফাইড আনভেরিফাইড
আনভেরিফাইড মানে এটা রেজাল্টটা ভালো না, ঠিক আছে, এরা বলতেছে আনভেরিফাইড মানে এটা ভেরিফাই করা হয় না। হ্যাঁ, তাহলে এটা আপনি বাইরকে নাও দিতে পারেন, যেগুলো বেশিরভাগই ওকে দেখাবে, দুই একটা হয়তো মিস্টেক দেখাতে পারে, কিন্তু সেটা আপনি এখান থেকে বলে নিতে পারবেন। এই যে দেখছেন, বলছিলাম জি স্যার, তাহলে এটা আমরা নিব না, এটা বাইরকে দিব না, কারণ বাইর অসন্তুষ্ট হবে। তবে তুমি যে ইমেল দিচ্ছ বেশিরভাগই হয়তো পাঁচটা, 1000 দিলে পাঁচটা হয়তো ইয়ে হবে, কিন্তু বাইর বলবে যে তুমি তো ফেক লোক মিয়া, 10 ডলার তো খেয়ে নিছো, কিন্তু ইমেল দিচ্ছ সব নন ভ্যালিড, সব নন ভ্যালিড ইমেল, ঠিক আছে। সো আমরা চেক করে দেবো, তো আপনি বলতে পারেন যে এভাবে 1000 ইমেল বা 10000 ইমেল চান, আমি সারা দিন ধরে চেক করতে করতে তোমার 12টা বাজে যাবে, 20 ডলার বা 5 ডলার টাকা করে চেক করা। তো এখন একবারে চেক করে দেন স্যার, একবারে তো সব গ্লাস দেই, একবারে চেক করতে গেলে টাকা লাগবে, টাকা ডলার আছে না? আছে, এখন তো স্যার ডলার নাই স্যার, কারো পকেটে তো টাকা নাই, তাই না? টাকা থাকলে কি রেখে নাস্তাম, তাই না? এখন টাকা নাই স্যার, আগে কাজ করতে হবে তারপরে। হ্যাঁ, দরিদ্র মানুষ, পকেটে টাকা নাই, তাহলে কি করা যায়? তুই তাহলে দেখতে হবে ফ্রি কোথায় আছে। এখন আমরা এখানে কিন্তু গিফটও না নিয়ে আরো একাধিক নিতে পারি, হয়তো আপনারা বলবেন স্যার বলছিলেন পামলে, এখানে আপনারা গুগলে জিমেইলে যাওয়ার পরে, গুগলে যাওয়ার পরে আপনারা লিখতে পারেন ইমেল চেকার, ইমেল চেকার লিখলে আপনি হাজার হাজার সাইট পাবেন, বুঝতে পারছেন? আমি খালি একটা সাইট লিখলাম, আপনারা দেখেন ইমেল ইমেল চেকার, এই যে ইমেল চেকার দিলে আমরা হাজার হাজার সাইট পেয়ে যাবো, ফ্রি সাইটটাও পেইড আছে, পেইডও আছে, এখানে ফ্রিও আছে, দেখেন দেখছেন কত সাইট দেখতেছেন আপনারা। আমি কিন্তু এটা থেকে পড়ি স্যার, এটা কি পেইডটা ভালো না স্যার, ফ্রিটা ভালো, কোনটা ভালো? পেইডটা তো সবসময় ভালো বাবা, পেইডটা তো বিকল্প নাই ধরতে গেলে, কিন্তু পেইডটা ভালো হলে তো আমাদের টাকা নাই, তো টাকা আছে সেখান থেকে আমরা একবারে একাধিক চেক করতে পারবো, সেটা হচ্ছে লিওপ্যাথু, এল ইও লিও, এই যে লিওপ্যাথু, লিওপ্যাথু ডট কম, ঠিক আছে। লিওপ্যাথিতে যদি আমরা ঢুকি, ফ্রি বাল্ক ইমেল ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন লিওপ্যাথু, ঠিক আছে, লিওপ্যাথু ইন্টারফেসটা এমন দেখাবে, কি দেখাইছে বলেন তো, লিওপ্যাথু, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কি ফ্রি দেখাইতে আসি, তাই না বলেন? এখান থেকে ফেসবুক থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারবো, লিঙ্কডইন থেকে কালেক্ট করতে পারবো, টুইটার থেকে কালেক্ট করতে পারবো, ঠিক আছে, এখানে বিভিন্নভাবে পারবো, এখান থেকে পারবো। এখান থেকে আমরা যদি একটা কাজ করি, দেখেন এখানে আমি আরো একটা মজার কাজ দেখাই আপনাদেরকে, আমরা এখানে আসলাম, ইমেল কানেক্ট করেছিলাম কোন, এখানে ট্যাব অনেকগুলো হয়ে গেছে, বুঝছেন? এখানে দেখেন আমরা কিন্তু এখান থেকে টিচারদের ইমেল কালেক্ট করেছিলাম, রাইট? জি স্যার, জি। এখান থেকে আমি আর স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে আমি আবার ডবল কোটেশন দিলাম, দেওয়ার পরে আমি লিখলাম, এটা তো লিখছিলাম জিমেইল, এবার লিখবো ইয়াহু। আমাকে তো বাইর বলতেছে না যে তুমি ইয়াহু মেইল দিছো কি জিমেইল দিছো, বাইর বলবে ইমেল, কথা বোঝা গেছে কি? কথা ক্লিয়ার? জি স্যার, জি স্যার। মেইল তো আমাদেরকে শুধু ইমেল দিতে পারবে, ওয়াই এ হবে, তাই না? ওয়াই এ, তাই না? ওয়াই এ ইয়া এই ডবল হবে, ইয়াহু, ইয়াহু কি ডট, এটা তো নাকি? জি স্যার, আমরা দেখেন এখানে দুই জাতি মেইল, একটা তো হট মেইল, অনেক মেইল আছে, অনেক প্রকার মেইল আছে, হট মেইল আছে, তারপরে আউট মেইল আছে, তারপরে আছে ইয়া ইমেল আছে, জিমেইল আছে, ইয়াহু মেইল আছে, তারপরে এই যে তো অনেক মেইল আছে, যাই হোক এখন ওগুলো নিয়ে আমি রিসার্চ করবো না, আমার কথা বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। এখন দেখেন এখানে আমি জিমেইল তো নিলাম, ইয়াহু মেইলও নেবো, তো কন্ট্রোল প্লাস এ দিলাম, কন্ট্রোল প্লাস সি দিলাম, এখন কন্ট্রোল প্লাস ভি দিব, কথা বোঝা গেছে কি? আমরা একটু আগে সার ডট, তারপর হচ্ছে সরি www.sar.net.my চেক করছিলাম, এখন আমরা চেক করবো এক্সট্রা ইমেল, ওখান থেকে আমরা এক্সট্রা করছিলাম, এখন হচ্ছে আমরা লিওপ্যাথু থেকে এক্সট্রাও করতে পারবো, ভেরিফিকেশনও করতে পারবো, কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার একটা সাইট যদি ফ্রিতে পাওয়া যায়, মামার বাড়ি গেলে নানার বাড়িও যাওয়া যায়, আবার খালার বাড়িও যাওয়া যায়, তাহলে ভালো না, দুই জায়গায় দাওয়াত খাওয়া যায়। দেখেন এখান থেকে আমরা যেটা করবো, এটা হচ্ছে স্টার্ট, স্টার্ট করলে আমাদের সামনে কতটা, আগে কতটা মেইল আসছিল বলেন তো? প্রথমবার 13টা স্যার, এখন কতটা আছে? 154টা, 154,
তাহলে আরো মজা হবে 154 আরো মজা হবে স্যার এখন আরো আরো বেড়ে গেছে স্যার এখানে ক্লিক করলাম যে ডাউনলোড হচ্ছে দেখছেন জি স্যার জি স্যার এটা ডাউনলোডে কোথায় আছে যেটা আমরা একটু দেখতে চাচ্ছি তাহলে শো ইন ফোল্ডার ফোল্ডার আছে এই যে 174433 হ্যাঁ না 174433 এক্সেল সিরিজ থেকে ডাউনলোড হয় হ্যাঁ এক্সেল সিরিজ ওখানে আরো আছে ঠিক আছে আচ্ছা কার ব্যাকগ্রাউন্ডে কোমর কত আসছে প্লিজ ব্যাকগ্রাউন্ডে করেন এখন আমরা নিচের দিকে যাব তো নিচের দিকে যেতে গেলে আমরা একটু ভেরিফাই করব ঠিক আছে এখান থেকে একবারে অনেকগুলো ইমেল ভেরিফিকেশন করব ঠিক আছে এখান থেকে অনেক কিছু করা যায় ঠিক আছে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন এখান থেকে আসার পরে আমরা এই যে চুজ ফাইলে আসার পরে এখান থেকে তো 174433 এটা তাই না এখানে ওপেন জি স্যার এটা এটা এখানে ওপেন ওপেন হয়ে গেছে এই যে চলে আসছে চলে আসার পরে আমরা এখান থেকে কি করব বলেন তো কি করতে হবে এখান থেকে ভ্যালিডেট তাই তো জি স্যার ভ্যালিডেট এখানে কিন্তু ফেসবুক লিংকডইন টুইটার থেকেও আমাদের এ করা যাবে শোনো পুরো বলে আমরা এটাকে দেখে নি এটা আমাদের মেইন কাজ এই যে আমি ভ্যালিডেটে ক্লিক দিলাম ক্লিক দিলে আমার সামনে এই যে ভ্যালিডেট প্রসেসিং চলতেছে একটু সময় লাগে এখানে এক দুই মিনিট সময় দিতে হয় মানে অনেকগুলো ইমেল আসছে তো এজন্য সময়টা 154 টা ইমেল আপনি একবারে চেক করতে দেন দাতা ব্যাপার আর একটা একটা করে করতে গেলে আপনার 12টা বাজবে হ্যাঁ স্যার আর এটা চেক করতে লাগো আমাদের ফেসবুক পেজে একটা রিভিউ আছে রিভিউ অপশন তো আমাদের ক্লাস যারা করতেছেন তাদের ক্লাসগুলো কেমন লাগতেছে আমরা তো বুঝতে পারতেছি না তো আপনারা আমাদের পেজে যে রিভিউ দিবেন কয়জন বলেন তো দেখি ক্লাস তো অলরেডি আজকে মনে হয় 60টা না 80টা হইতেছে তাই না এখানে রিভিউ একটা অপশন আছে আপনারা দেখছেন হ্যাঁ স্যার আমি আশা করব যদি এখান থেকে ভালো কিছু পেয়ে থাকেন তাহলে কিন্তু রিভিউ দিতে হবে ঠিক আছে আর যদি খারাপ কিছু পেয়ে থাকেন তাহলে রিভিউ দিতে হবে যে ওনারা যেটা খারাপ করছে সেটা বলতে হবে তাহলে আমরা একটু আবার চেষ্টা করব ভালো কিছু করার ঠিক আছে সেটা কিন্তু আমি রিভিউ আশা করতেছি যে পেজে রিভিউ দেখতে চাচ্ছি তো এখানে দেখেন আমাদের সামনে প্রসেসিংটা অলরেডি কমপ্লিট তাই না কমপ্লিট হয়ে গেছে স্যার আমি এই সুযোগে একটা প্রশ্ন করি স্যার না আমরা কাজ শেষ করে নি প্রশ্নটা একটু নোট করে রাখেন একটু পরে নিব হ্যাঁ এখানে দেখেন 154 টা ইমেলের ভিতরে 140 টা কি বলেন তো ভ্যালিড ইমেল বলেন 140 টা কি ভেরিফাই ভেরিফাই আর বাকিটা হচ্ছে কি এটা হচ্ছে রোল ফিল্টার আর চারটা হচ্ছে এই যেখানে জিরোটা এখানে হচ্ছে ডোমেইন ইনভ্যালিড চারটা আর এস কম হচ্ছে চারটা তাহলে আমি বলছিলাম বেশিরভাগই ভালো তো এই চারটা আটটার জন্য বাইর বলবে কি হয়তো সর্বোচ্চ 12টা বা 14টা ইমেল নষ্ট হয়েছে তাই না বলেন বাইর বলবে কি তুমি আমার সব নষ্ট ইমেল দিছো আমি কি করছো এটা এখন আমরা এটাকে এই শীটটাকে আমরা এখন নিব না আমরা কোন শীটটাকে নিব এখান থেকে রেজাল্ট রেজাল্টে গিয়ে আমরা রেজাল্টে ক্লিক দিলাম আমাদের সামনে এই যে এটা চলে আসছে তাই না ভ্যালিড ইমেল আমরা ভ্যালিড ইমেলটা নিব আমরা ভ্যালিড ইমেলটা নিব স্যার ভ্যালিডে ক্লিক করলে ভ্যালিডার গুলো আসবে হ্যাঁ ভ্যালিড ইমেলটা নিব সেটা তো বললাম এটা কিন্তু 174433 এটা কিন্তু মিলাবেন না এটা কিন্তু 14 ঠিক আছে স্যার 14 এটা আমরা একটু দেখে আসি টুকা দিয়ে শো ইন ফোল্ডার এই যে এটা এখানে যে ইমেলগুলো আছে ইমেলগুলো কিন্তু সবগুলাই ভালো এটা ভ্যালিড আছে স্যার ফোল্ডারও লেখা আছে এটা কিন্তু আমরা ফ্রিতে চেক করে নিলাম আমি কি বুঝাইতে পারছি এই যে দেখেন 1 2 3 করে এখানে 140 পর্যন্ত ইমেল চলে আসছে আমি যদি এখানে 140 লিখি 140 দেখেন 140 পর্যন্ত চলে আসছে 140 তো আসার কথা আসেনি কেন ও স্যার এখানে ভুল হয়েছে আলোচনা করলাম কি একটু আগে যে আমরা প্রথমে দেখবো ইমেল মার্কেটিং মার্কেটিং এর ভিতরে টার্গেটেড ইমেল কালেক্ট আমরা কালেক্ট করতে পারেছি জি স্যার আমার ইমেল চেক টার্গেটেড ইমেল গুলো আবার বাইর বলবে চেক করে দিতে অনেকবার বলবে না সব বার তো সব রকম না বলা যায় না নতুন বাইর আছে পুরান বাইর আছে ওকে
ব্যবহার করবো। এটা হচ্ছে আমার বৃহৎ একটা সেক্টর, এখান থেকে এক ক্লিকে একবারে 2000 মেইল সেন্ড করা যাবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি আমাদের ইমেইলের মাধ্যমে এখন একটা মেইল সেন্ড করেন, তাহলে কিন্তু একটা করে যাবে অথবা অল্প কিছু করে পাঠানো যাবে, সেটা সিসি করে অ্যান্ড বিসিসি করে। বিসিসি হচ্ছে ব্ল্যাঙ্ক কার্বন কপি, আর সিসি হচ্ছে কার্বন কপি। এই দুইভাবে এখান থেকে পাঠানো যায়, ঠিক আছে। যদি একবারে পাঠাইতে চান এখান থেকে অত বেশি পাঠানো যাবে না, এটা হচ্ছে গুগলের পণ্য, তো ফ্রি, এটা হচ্ছে অত বেশি যাবে না। কিন্তু এখান থেকে সবাই ইমেল পাঠাতে পারেন, আমি আর দেখাচ্ছি না, কিন্তু ওটা হচ্ছে সবাই পারেন না, ওটা ওটা অ্যাকাউন্ট খুলতে হবে, ওটা খুলে দিয়ে দেখাতে হবে। তো আজকে আমার টাইমটা প্রায় ইয়ে হয়ে গেছে, আমি ক্লাস প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমি কোশ্চেন নিতে চাচ্ছি যে আমি ইমেল কিভাবে কালেক্ট করব, এনি টার্গেটেড ইমেল, ওকে, কিভাবে কালেক্ট করব এবং সেটা কিভাবে আমি এক্সট্রাক্ট করব, সেটা কিভাবে আমি ভেরিফাই করব, এ বিষয়ে আমি কোশ্চেন নিতে চাচ্ছি। তো কার কি কোশ্চেন আছে, কৃষ্ণ প্রথম বলেন, আপনার কি কোশ্চেনটা করতে চাচ্ছিলেন সেটা একটু বলেন। ক্লাসের ভিতর কোশ্চেন করছেন বলতেছে স্যার, আমরা একবারে যেন ধরেন আমরা ইমেল 154টা কালেক্ট করলাম, এরপরে আমার লাগে ধরেন 500, পরের গুলা কোথায় এভাবে আসবে, আনবো নাকি? হ্যাঁ, এভাবে আনবেন, এভাবে যে দুই নম্বরে গেলে আপনি এখানে কই, এখানে রাখলাম কই না, বারবার যদি একই ইমেল আসে তখন কি করব? বারবার একই ইমেল আসবে কেন? বারবার একই ইমেল আসবে না, আশা করা যায়। আপনার মজিলা দিয়ে একবার করবেন, তারপরে যে মাইক্রোসফট বিং দিয়ে করবেন, তারপরে আপনার এই আচ্ছা আলাদা আলাদা সার্চ ইঞ্জিন দিয়ে করতে হবে, তারপরে আপনার এই যে আরো সার্চ ইঞ্জিন আছে এগুলাতে করবে, আলাদা আলাদা আসবে, ঠিক আছে। আশা করি আলাদা আলাদা আসবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, এটা আর কি। এটা আশা করি বুঝতে পারছেন। আর কোনো করছেন কৃষ্ণ? না স্যার। তাহলে এটা স্যার বিভিন্ন ধরনের ইমেল, বিভিন্ন মানুষের ইমেল জন্য লাগে এমনি পাঠানো হয়, ওরা কি বুঝবে না স্যার? হ্যাঁ, ইমেল যখন পাঠাবো, ইমেল যখন পাঠাবো তখন তো ওরা ইমেল খুললে পরে দেখতে পারবে আমাদের ইমেল, ঠিক আছে, আমাদের ইমেল গুলো দেখতে পারবে, ঠিক আছে, জার্মান দিবেন অথবা যারা কাজটা পারো তারা আমার কাজটা করে দেবে, মানে আপনি না যাইছে আপনি কাজ দিবেন, আপনার পেটে ক্ষুধা না, আপনি না নিলে কাজ না করলে খাবেন কি? ওরা মার্কেটে পোস্টটা জমা দিবে, বলবে তোমরা যে পারো সেই কাজটা করো, আপনার মতো ওখানে আরো 5 জন 10 জন 20 জন 30 জন আবেদন করবে, যারটা তার ভালো লাগবে প্রপোজালটা তাকেই সে কাজটা দিবে। এরপর সেকেন্ড টাইম যদি আরো ওই রিলেটেড কাজ তার থাকে ভালো লাগে, সেকেন্ড টাইম আর আপনাকে বলা লাগবে না, আপনাকে দিয়ে সব কাজের অর্ডার নেবে, অর্ডার দিবে সব কাজের। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, আর কি আমার কাছে আর কি কোশ্চেন আছে, কার কি কোশ্চেন বলে ফেলি স্যার। আমার কোশ্চেনটা ছিল স্যার, আমরা তো ইমেল যে মার্কেটিং এর ক্ষেত্রে ফার্স্টে ইমেলটা এয়ার নিব, কিছু ইমেল নিয়ে তারপরে ওইগুলো ভেরিফাই করে তারপরে চেক করার পরে এটা যে লিস্টটা করব, ওইটা কি যে একটু আগে যে ডাউনলোড করতে ওইভাবেই লিস্ট হবে নাকি? হ্যাঁ, এভাবে লিস্ট হবে। এখানে হচ্ছে যেটা আপনারা করবেন সেই লিস্টটা যে আপনারা একটা নাম দিবেন, এখানে কিন্তু আমি কোনো নাম দিই না। এখানে হচ্ছে ডাউনলোডে যায়, ডাউনলোডে যাওয়ার পরে প্রয়োজনীয় নাম আছে, এখানে দেখেন এইভাবে ফাইল এক গাদা আছে, দেখছেন এই যে এটা নাম শুনে জানেন, এটা না 13 আর 14 একটা ইয়া মেইল ফাইল, এটা নাম না, এটা না স্যার, একটা 14120 এইটি 14 14 দিয়ে কোন না স্যার, 14 দিয়ে নিচে স্যার, এই যে এই যে এটা হ্যাঁ লাস্টের টা, জি স্যার, রাইট, এই ভ্যালিড তো লেখা আছে তাই না? জি স্যার, জি স্যার।
এখানে এটাকে রিনেম করে দেব নাকি এখানে আপনি রিনেম করে দিবেন রাইট রিনেম করে দিবেন রিনেম করে দিয়ে বা যা যা চাবেন এখানে সে রিস্টোরি করে দিবেন যে অমুকের নাম অমুক অমুকের এই কান্ট্রি এই টার্গেটের জিমেইল ঠিক আছে এখানে যদি ইউএসএ বলে তাহলে আপনি এখানে ইউএসএ লিখবেন ইউএসএ ঠিক আছে এখানে লিখে একটু কালার করে দিবেন একসাথে মনে থাকে না শত শত ভিডিও তো আর কিছু কোশ্চেন আছে আর কোনো কোশ্চেন আছে না স্যার আর কোশ্চেন নেই স্যার আমার কাছে কোশ্চেন থাকলে করতে পারেন না থাকলে দেখা গেছে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি আশা করি আগামী কালকে বা পরশুদিনের ভিতর ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি কোনো স্যার গত ক্লাসের একটা কোশ্চেন করি মানে ইউটিউবে মানে মিনিমাম কত মিনিটের ভিডিও দিলে মোটামুটি একটু ভালো মানের হয় আপনার সর্বনিম্ন 3 থেকে 5 মিনিটের ভিডিও মানুষ ওয়াচ করে বেশি ঠিক আছে ও আচ্ছা তবে ইম্পর্টেন্ট ভিডিও থাকলে এরকম ঘন্টা ঘন্টা দিতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু আপনি 5 থেকে 10 মিনিটের ভিতরে ভিডিও করার গুলো চেষ্টা করুন 5 মিনিট তারপর যদি ওভারে 10 মিনিট তার উপর আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা আপনাদের তো কাম নাই খালি এইগুলা নিয়ে করবেন আর আমাদের তো মনে করেন যে এগুলো এই একটা ভিডিও কিন্তু চারটা ভিডিও আমরা বানাইতে পারি বানাইলে কিন্তু আর ভালো কিন্তু আমরা এগুলো সময়ই পাই না দেখুন বেশিরভাগ ছেলে মেয়ে আমাদের চ্যানেলে কমেন্ট করে কি স্যার আপনাদের ভিডিওগুলো অনেক বড় কিন্তু আসলে এগুলো ক্লাসিক্যাল ভিডিও অনলাইন ক্লাস হ্যাঁ স্যার এগুলো ক্লাসিক্যাল ভিডিও একটু বড়ই হয় স্যার ফ্রি ফ্রি দেখতেছেন রাইট এটা দেখলে আমার যারা বুঝবে তাহলে শিকার আগ্রহ তার আবার মজা পাবে ঠিক আছে তার কারো কোনো কোশ্চেন আছে মাইনিং না কি ছিল সে চলে গেছে লিভ নিয়ে আদনান গুলো আদনান কথা বলতেছে না কেন আদনান কোনো কোশ্চেন নাই আদনান তো ইয়া অডিও গত ক্লাসে মনে হয় তোমরা একটা কথা বলেনি রাইট বেশি তো কথা বল না অডিও মানে ওয়ানই করে না সে তারপরে আর কে কৃষ্ণ কৃষ্ণ কোনো প্রশ্ন আছে ইমেল মার্কেটিং গুলো আমি সার্চ দিব দেখেন কি গাদা গাদা কাজ আপনারা দেখলে বুঝতে পারবেন মানে কত প্রকার দিয়ে দিচ্ছে এখানে এখন আমি সার্চ দিই দেখেন শত শত লোকের গিট চলে আসে দেখেন আর এক একজন কাজ করছে দেখেন সর্বনিম্ন 10 ডলার কতগুলো কাজ করছে 20 টাকা মানে রিভিউ পেয়েছে কত হাজার হাজার কাজ করেছে হয়তো এই একটা দেখেন এরা কিন্তু খুব বেশি দিন যে মার্কেটে আছে তা কিন্তু বলা যাবে না দেখেন কাজ করতেছে কিন্তু নিচে কাজ করতেছে এই একজন টপ রেটেড সেলার দেখছেন 150 ডলার নিচে কাজ করে না ওরে আল্লাহ রে দিবে কি কি জাদু ও কি জাদু করে না কোনো মন্ত্র পড়ে ও আমরা যে কাজগুলো করি এগুলাই করে তো এ কত সালে আছে আপনি মার্কেটে এগুলো দিয়ে দেখতে আসতে পারবেন এর দিয়ে দেখতে আসতে পারবেন ঠিক আছে কত আমরা তো মনে করলাম মো সিনিয়র এই বলায় দেখছেন কত সালে জয়েন করছে 2020 এর মে তো এক বছর বয়সই হয় না এখন আমার আপনি দেখতেছেন ওই ইমেল নিয়ে কাজ করে খালি দেখেন ওর কাজকর্ম 171টা রিভিউ পেয়েছে এক বছরের ভিতরে এবং ওর বিগ বাজেট 20 ডলারের নিচে কোনো কাজ নেই দেখেন তার ভিতরে 150 ডলারের উপরে কাজ পেয়েছে কোথায় 12টা রিভিউ পেয়েছে 50 ডলারের উপরে কাজ পেয়েছে 25টা রিভিউ এবং ওর বোনাস পায় সঙ্গে সঙ্গে
মেলচিপ নিয়েও কাজ করে, কি ও কি মন্তরপুরে ফু দেয় নাকি, আমরা যেগুলো পারি ওগুলোই করে। ও এখানে ফ্লুয়েন্টলি বেসিক হিন্দি বাঙালি নেটিভ ইংলিশ ফ্লুয়েন্টলি, হ্যাঁ এই উল্লেখ করে যেগুলো আর কি, যেগুলো আপনার পারেন ওগুলো দেখেন, সব ফাইভ স্টার পেয়েছে দেখছেন, ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে দেখছেন, দেখেন দেখেন আর কি দেখবেন, এখন তো এখানে তো কাজের গাদা, এখন তো আর দেখেন 20 সালে টপ রেটের ছেলে রয়ে গেছে, 20 সালে আইসা শুনবেন, 20 সালে আইসা যে টপ রেটের ছেলে রয়ে গেছে, এই মায়াটা তো দেখে এটা মনে হয় মেবি মায়ের আইডি, এটা দেখি তবে এখানে ছেলে আইডি মেয়ে ছবি দিয়ে পড়ে, ঠিক আছে কোনো ব্যাপার না। এ আসছে কত সালে, খালি ইমেল নিয়ে কাজ করে শুনবেন, এবং গিগও নাই, আরে মিরা গিগ দেখেন, একটা গিগো আর কোন গিগ নেই, হায় আল্লাহ। তারপরে লেভেল ওয়ান কমপ্লিট করেছে 21 সালে ফেব্রুয়ারি দিয়েছে, মোহন চাইতেছে ওই শক্তি দ্বারা আজকে ঘুম হবে না, ওই শক্তি যেন ঘুম না হয়, তাহলে ঘুম না হলে তাই মনে করেন কাজের প্রতি আগ্রহ পাবে, এই জন্য ঘুম যখন না হবে তখন ইউটিউবে ভিডিও দেখতে হবে, কথা বোঝা গেছে কি? আমাদেরকে এখানে নিজেদের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে না? হ্যাঁ স্যার, ওইটার উপর একটা ক্লাস দেখা দিন আমাদের, তাড়াতাড়ি আপ দেওয়ার ইয়ে করেন স্যার একটু কষ্ট করে। ঠিক আছে, ভালো থাকবেন, আমি এখানে।